হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। ট্যান থিটা বাই টু ইজ ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা হলে দেখাও কোসেক কস স্কোয়ার থিটা বাই টু ইজ ইকুয়াল টু কস 36 ডিগ্রি। এখন ট্যান থিটা বাই টু এটা ইজ ইকুয়াল টু দেখো দেওয়া আছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা। তাহলে আমি লিখতে পারি দেখো সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু ইজ ইকুয়াল টু 1/sin θ মাইনাস সাইন থিটা। তাহলে আমি এদিক থেকে লিখতে পারছি দেখো সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু ইজ ইকুয়াল টু 1 - sin²θ, আর সাইন থিটাকে লিখছি 2 sin θ/2 cos θ/2। এবার আমি একদিকে সব নিয়ে গেলে পাচ্ছি দেখো কস থিটা বাই টু ক্যান্সেল করে যায়, তাহলে 2 sin²θ/2 ইজ ইকুয়াল টু cos²θ। এবার 2 sin²θ/2 মানে কত লেখা যায়, 1 - cos θ, তাহলে 1 - cos θ ইজ ইকুয়াল টু এলো cos²θ। তাহলে সব একদিকে আনলে পাচ্ছি cos²θ প্লাস cos θ মাইনাস 1 = 0। তাহলে এটি কস থিটার সাপেক্ষে হচ্ছে দ্বিঘাত, তাহলে কস থিটা হয়ে যাচ্ছে আমার কত, -b মানে -1 প্লাস মাইনাস √ওভার b² মানে 1² -4ac, তাহলে 4 × 1 × -1 / 2 × 1 2 × a। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি cos থিটা ইজ ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √ওভার 1 + 4, তার মানে 5/2। কস থিটার জায়গায় আমি কি লিখতে পারি, কস থিটার জায়গায় দেখো লিখতে পারি 2 cos²θ/2 - 1 ইজ ইকুয়াল টু দেখো আমি লিখতে পারছি কত, কস 2θ-র জায়গাতে লিখে -1 + -√5/2 লিখতে পারলাম। তাহলে এখান থেকে 2 cos²θ/2 ইজ ইকুয়াল টু লেখা যায় 1 + -1 + -√5/2 ইজ ইকুয়াল টু দেখো 2 - 1 তার মানে 1, তাহলে 1 + -√5/2 এদিকে 2 নেমে এলো 4 ইজ ইকুয়াল টু এখান থেকে আমি লিখতে পারছি cos²θ/2। এখন যেহেতু cos²θ/2 ইজ গ্রেটার দ্যান 0, তার মানে আমি বলতে পারি cos²θ/2 ইজ ইকুয়াল টু হবে এর পজিটিভ ভ্যালুটাই, কারণ √5 ইজ গ্রেটার দ্যান 1, তাহলে এটা নেগেটিভ হয়ে যেত। তাহলে 1 + √5/4 এর মানই হচ্ছে cos 36 ডিগ্রি। তাহলে আমায় যেটা প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আমি নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্যবস্থা